দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠান আপনাদের সামনে। সংলাপ অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, কথা বলব, সেটা হলো আজকের দিনে, আজকের প্রেক্ষিতে, আজকের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব উদ্বেগের বিষয় বলা যায়, খুব চিন্তার বিষয় বলা যায়, এবং এর থেকে কি ধরনের সমস্যার, এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হতে পারে, এই সমস্যা কি ধরনের সমাধান হতে পারে, বা এই সমস্যাগুলি কেন তৈরি হচ্ছে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো চিকিৎসক নিগ্রহ এবং স্বাস্থ্য পরিষেবা। আমরা যদি দেখি বিগত তিন চার দিন ধরে যদি দেখি, গোটা ভারতবর্ষ আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এনআরএস হাসপাতালের রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিজনরা এনআরএসের যারা জুনিয়র ডক্টর রয়েছেন তাদের উপর আক্রমণ করেন এবং একজন ডক্টরকে গুরুতর আহত করেন। পরবর্তী সময় ওনার স্কাল্পে আঘাত লাগে এবং ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। উনি আইসিইউতে ভর্তি ছিলেন, আজকে কিছুটা অপারেশনের পর, কিছুটা রিকভারি করার পর ওনাকে কেবিনে নিয়ে আসা হয়েছে। এরপর থেকে আমরা দেখি যে এনআরএসের যারা জুনিয়র ডক্টররা রয়েছেন সেই ডক্টররা একটা আন্দোলনে বসেন, তারা একটা মুভমেন্ট করেন যে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে, তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ডাক্তারদের, কারণ এটা ঘটনা গোটা ভারতবর্ষ, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ এবং আমাদের এই রাজ্যেও ডাক্তারদের উপর কিন্তু প্রতিনিয়ত রোগীর যারা পরিজন পরিবাররা রয়েছেন বা অন্যভাবে ডাক্তারদের উপর কিন্তু রোগী মৃত্যু হলে বা চিকিৎসা গাফিলতি বা চিকিৎসায় অবহেলা এই অভিযোগ এনে কিন্তু রোগীদের উপর আক্রমণ, ডাক্তারদের উপর আক্রমণ করা হয়। এবং আমরা যদি আমাদের রাজ্যের দিকেও দেখি, কিছুদিন আগে আমরা দেখেছি আইজিএমের এক ডাক্তারকে, একজন রোগী অপারেশন করতে গিয়ে মৃত্যু হয়, সেই মৃত্যুকে কেন্দ্র করে ঘন্টা তিন চারেক পর যেই কায়দায় এনআরএস আক্রমণ হয়েছে সেই কায়দাতেই এখানে আক্রমণ করা হয় এবং আইজিএম হাসপাতাল থেকে তাড়া করে সিটি সেন্টারের সামনে নিয়ে যাওয়া হয় এবং এখানে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এবং ইনি অনেক দিন উনি হাসপাতালে ভর্তি ছিলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। এরপর দেখেছি আমাদের রাজ্য যারা ডক্টর ফ্যাটার্নিটির লোক রয়েছেন বা এরাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন, সিভিল সোসাইটি যারা লোক রয়েছেন, তারা কিন্তু এই ডাক্তার নিগ্রহের বিরুদ্ধে একটা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন। এবং আমরা এর কিছু ফল দেখেছি যে জিমি হাসপাতালে বা অন্য কোনো হাসপাতালেও আমরা যদি যাই, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, জীবিতে একদম নিরাপত্তা পোস্ট, সশস্ত্র টিএসআর দিয়ে কিন্তু নিরাপত্তার পোস্ট বসানো হয়েছে। তারপর ডাক্তার নিগ্রহ ঘটনা এ রাজ্যের বুকেও কিন্তু কখনো, এরপর ক্রমান্বয়ে আরো দু তিনটি ঘটনা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের বিষয়টা আবার ফিরে যাচ্ছি যে যে ঘটনাটা হচ্ছে, যে ঘটনাটা হচ্ছিল, যে দাবি ছিল, আজকে দুপুর সকালবেলা পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, উনি যান এসএসকেএম হাসপাতালে এবং গিয়ে উনি ডাক্তারদের হুঁশিয়ারি দেন যে চার ঘন্টার মধ্যে যদি আন্দোলন না তোলা হয় উনি ব্যবস্থা নেবেন এবং উনি বিভিন্ন অভিযোগ তোলেন এবং এখানে একটা রাজনীতিকরণের চেষ্টা করেন। উনি সরাসরি অভিযোগ করেন যে বিরোধী দল, যেখানে পশ্চিমবঙ্গে রয়েছে বিজেপি দল এবং সিপিআইএমের দল, সিপিআইএম, এদের মিলিত চক্রান্তে নাকি এই ডাক্তাররা একটা বড় অংশে জুনিয়র ডাক্তারদের দিয়ে সামনে রেখে এ ধরনের মুভমেন্ট করছে। এবং উনি অভিযোগ করেন যে, নির্দেশ দেন যে এরা যদি জুনিয়র ডাক্তারদের যারা রয়েছেন তাদের হোস্টেল খালি করে দিতে হবে। উনি আরেকটা অভিযোগও করেছেন যে এই যে ডাক্তাররা রয়েছেন, যারা আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন, যারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তারা তাদের মধ্যে নাকি বহিরাগত অনেক লোক এসছে এবং তারা এইখানে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। উনি অভিযোগ, গুরুতর অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান, যে ডাক্তাররা নাকি ধর্ম বা জাত দেখে দেখে চিকিৎসা করেন। এ ধরনের বিষয়টা যখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এটাকে পলিটিসাইজ করেন বিষয়টা, তারপরে কিন্তু যে বিষয়টা আমরা আশা করেছিলাম, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা পরিষেবা নিতে এসে ফিরে যাচ্ছে, পরিষেবা নিতে পারছেন না, যারা ডাক্তাররা আন্দোলন করছেন, পরিষেবা দিচ্ছেন না যারা, সেই লক্ষ লক্ষ কোটি কোটি যারা রোগী রয়েছেন, তাদের পরিবার পরিজনরা রয়েছেন, তারা কিন্তু সাফার হচ্ছেন। আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর আবার নতুন করে আন্দোলন, যেটা স্ক্যাটার্ডলি হচ্ছিল বলা যায় বা সেইভাবে সংগঠিত ছিল না, এবার কিন্তু টোটালি সংগঠিত হয়ে গেছে। আমরা দেখেছি সাগর দত্ত মেডিকেল কলেজে একসাথে 18 জন ডাক্তার, সিনিয়র ডাক্তারও রয়েছেন, তারা পদত্যাগ করেছেন, রেজিগনেশন দিয়েছেন। আমরা দেখেছি ডাক্তারদের এই ধরনের স্ট্রাইকের ফলে, এই ধরনের আন্দোলনের ফলে 3 দিনের শিশু সাগর দত্ত মেডিকেল কলেজে মারা গেছেন, আজকে বিকেলে বিনা চিকিৎসা মারা গেছেন, অভিযোগটা এরকম রয়েছে। এরকম একটা পরিস্থিতি যখন হচ্ছে, আমরা দেখেছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সারা দেশে পশ্চিমবঙ্গের এই ডাক্তারদের প্রতি
সহানুভূতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে কর্মবিরতি ডাক দিয়েছেন। একদিন ব্যাপী বা দুদিন ব্যাপী কর্মবিরতি হবে, ওনাদের মিটিং চলছে। আমরা দেখেছি এইমস এর যারা ডাক্তার সংগঠন রয়েছেন তারা এর প্রতি সহানুভূতি দেখিয়েছেন। আমরা সারা ভারতবর্ষে সিনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন 7টা সংগঠন রয়েছে, তারাও কিন্তু এই আন্দোলনের প্রতি সহানুভূতি দিয়েছেন। আমরা স্টুডিওতে ঢোকার আগে লাস্টে যেটা দেখেছি, পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল রয়েছেন উনি বলেছেন, ওনার সাথে আজকে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা 4 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন, তারপর উনি একটা সর্বদলের মিটিং করেন, তারপরে কিন্তু ডাক্তারদের প্রতি উনি অ্যাপিল রেখেছেন যে আন্দোলন তুলে নিতে এবং রোগীদের পরিষেবা দেওয়ার জন্য বলেছেন। এবং উনি বলেছেন ডাক্তাররা আন্দোলন যে পয়েন্টগুলির ওপর করছে, যে ইস্যুগুলির ওপর ডাক্তাররা আন্দোলন করছে, সেগুলি উনি কনভে করবেন, রাজ্য সরকারের কাছে নিয়ে যাবেন এবং রাজ্য সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন সেই উদ্যোগ তিনি নেবেন। তারপরও এখন পর্যন্ত সেই আন্দোলনটা চলছে। এটা নিয়ে আন্দোলন আলোচনা আমরা যদি দেখি, ডাক্তারদের স্থান আমরা ভগবানের আমাদের সবের উপর যদি আমরা ভগবান মানি, তার আগে কিন্তু আমরা ডাক্তারকে ভগবান মানি। একটা কথা রয়েছে ইংরেজিতে, ডক্টরস আর সেভিং লাইফ। আমরা দেখছি এই ডাক্তারদের কাছে যখন একজন মুমূর্ষু রোগী যাচ্ছেন, একজন ক্রিটিক্যাল রোগী যখন যাচ্ছেন, তার পরিবার পরিজনরা ডাক্তারকে কিন্তু ভগবানই মনে করছেন। ডাক্তাররা ডাক্তারদের হাতে পায়ে ধরে ডাক্তারদের কাছে বিনীত অনুরোধ করে প্রাণ বাঁচানোর জন্য প্রাণ ভিক্ষা যেরকম আমরা চাই অনেক সময় ভগবানের কাছে বা ঠাকুরের কাছে, যার সেরকম ডাক্তারদের কাছেও কিন্তু চাইছেন। কিন্তু কি এমন পরিস্থিতি হয়, কি এমন অবস্থা হয় যে হঠাৎ করে এই যারা মুমূর্ষু রোগী রয়েছেন, যারা পরিজনরা রয়েছেন, যারা ডাক্তারের উপর বিশ্বাস রাখছিলেন, একটা সময় ডাক্তারকে ভগবান মনে করছিলেন, তারাই ডাক্তারকে যার কাছে জীবন বাঁচাতে এসছেন তার জীবন নেওয়ার জন্য তাকেই আক্রমণ করছে। এই পরিস্থিতিটা, এই সমস্যাটা কোত্থেকে সৃষ্টি হচ্ছে? না বেসিক আমাদের যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে গোটা দেশের, এই ধরনের ঘটনার পেছনে কি সেই স্বাস্থ্য পরিষেবার যে কাঠামো রয়েছে, মানে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটাও কি কোনো অংশে দায়ী? ডাক্তারদের তরফ থেকে যারা পরিষেবা দিচ্ছেন যে ম্যানেজমেন্ট হচ্ছে, সেই ম্যানেজমেন্টে যারা চালাচ্ছেন পরিষেবার, হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট যারা চালাচ্ছেন তাদের তরফ থেকেও কিছু কি ঘাটতি রয়েছে? বা যারা ডাক্তার রয়েছেন তাদের কি পেশাগত ডাক্তার পেশেন্ট যে সম্পর্ক, ডাক্তার রোগীদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটার মধ্যে মানে কি অনেকটাই কি ঘাটতি রয়ে যাচ্ছে, যার জন্য একটা ভুল বোঝাবুঝি প্রাথমিকভাবে হচ্ছে এবং পরবর্তী সময় প্রাণঘাতী হামলা করা হচ্ছে? এবং এটা শুধু পশ্চিমবঙ্গ ত্রিপুরার ঘটনা না, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব রেগুলারলি, নিয়মিত গোটা ভারতবর্ষে, কম্পারেটিভলি দক্ষিণ ভারতে কম হয়। আমরা যদি দেখি অন্যান্য অংশে কিন্তু এই ঘটনাগুলি রেগুলার হয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি দিন দিন ডাক্তারদের মধ্যে কিন্তু এই ধরনের হামলার ফলে তাদের মনে কিন্তু একটা ভীতির সঞ্চার হচ্ছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আমাদের নেক্সট জেনারেশন বা যারা সিনিয়র ডক্টর রয়েছেন, নেক্সট জেনারেশন চিন্তা করবে যে তারা কি ডাক্তার এই প্রফেশনে আসবেন কে আসবেন। আমরা দুটো পার্টে আলোচনা করব। আমরা আমার সাথে রয়েছে আমাদের প্যানেলিস্ট বিশ্বজিৎ চক্রবর্তী, আরেকজন প্যানেলিস্ট আসার কথা অভিজিৎ চন্দ অধ্যাপক। আমরা দুটো পার্টে আলোচনা করব। প্রথম হলো যে এই চিকিৎসক নিগ্রহ বা স্বাস্থ্য পরিষেবা যেটা রয়েছে সেই তার মধ্যে বেসিক কি সমস্যা রয়েছে, এগুলি কি আদৌই বন্ধ হবে বা বন্ধ হলে কীভাবে হতে পারে, প্রাথমিকভাবে এই আলোচনাটা আমরা করব। দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা আলোচনা করবো যে এই আন্দোলনের এত 3-4 দিন ব্যাপী টোটাল পরিষেবা বন্ধ করে দিয়ে এই আন্দোলনের কতটা যুক্তিযুক্ত রয়েছে, বা এরকম ধরনের মুভমেন্ট করলে আদৌ কি ডাক্তারদের ওপর হামলা বা ডাক্তারদের ওপর যে প্রাণঘাতী আক্রমণ, দৈহিক আক্রমণ কর্তব্য করতে গিয়ে, তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, পরিষেবা দিতে গিয়ে সেটা কি বন্ধ হবে, বা তারা যে ডিমান্ডগুলি করছেন রাজ্য সরকারের কাছে সেগুলি নিলে কি একদম টোটালি ডাক্তার নিগ্রহ বন্ধ হবে? ডাক্তার নিগ্রহ যদি একদম বন্ধ করতে হয়, নিশ্চিহ্ন করতে হয়, তাহলে কী ধরনের উদ্যোগ বা কী ধরনের পরিকল্পনা রাজ্য সরকার বা যারা দেশের কেন্দ্রীয় সরকার রয়েছে বা স্বাস্থ্য দপ্তর রয়েছে দেশের, তাদের কী ধরনের ধ্যান ধারণা ভাবনা বা কী ধরনের টেকনিক নিতে হবে সেটা নিয়ে আলোচনা আমি আলোচনার শুরুতে বিশ্বজিতদার কাছে যাবো। বিশ্বজিতদার, এই দিনের পর দিন চিকিৎসক নিগ্রহ, স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, বন্ধ, স্ট্রাইক, মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি, রোগীরা পরিষেবা পাচ্ছেন না, মৃত্যু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, ক্যান্সার পেশেন্টরা কেমনিতে এসে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা গাড়িতে, এই যে চিকিৎসক নিগ্রহের বিষয়টা, যে রোগীরা ডাক্তারের কাছে ভগবান ভেবে যায়, তারাই যখন একটা রোগী যখন মারা যাচ্ছেন তারাই সেই ভগবান বা সেই ডাক্তারের উপর প্রাণঘাতী হামলা করছে, বিষয়টা কি মানে গোড়ায় গোড়াতে কোন জায়গায় সমস্যাটা রয়েছে আপনি মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে ডাক্তারদের উপরে হামলাটাকে কিছুতেই কিন্তু মানা যায় না, এটা অ্যাকসেপ্ট করা যায় না এটাকে।
এটা যে কারণেই হোক খুব আছে অবশ্যই খুবের থেকে হামলা হয় কারণ তো আছে খুব যে এক্সপেকটেশন আছে এক্সপেকটেশন থেকে যে রেজাল্ট আমরা পাচ্ছি অ্যাকচুয়াল যেটা হচ্ছে এটার ভিতরে একটা গ্যাপ আছে নিশ্চয়ই গ্যাপ থেকেই খুব জন্মায় এবং খুব থেকেই এসব হামলা হয় তো এখানে একটা জিনিস কি প্রচুর ডাক্তার আমার পরিচিত অনেক ডাক্তার আছে আমি দেখেছি খুব ডেডিকেটেডলি কিন্তু কাজ করছে কিন্তু প্রচুর ডাক্তার আছে যারা কাজ করছে আবার ওদের থেকে দিক থেকে কমিটমেন্টের কোনো রকমের কম আমরা দেখি না কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর এখানে আমরা দেখেছি এটাতে একটা মেজর সেকশন নিজেদের জিজ্ঞেস করা উচিত যে ওনারা সার্ভিস ঠিকমতো দিচ্ছেন কি না এটাও একটা ফ্যাক্টর কিন্তু আছে দেখুন আমি বেসিক্যালি তো পেশায় একজন বেসিক্যালি ইঞ্জিনিয়ার হিসাবে আমি ভলান্টারি রিটায়ারমেন্ট তো ইঞ্জিনিয়ারের নামের পাশে আমরা সার্ভিসে যখন ঢুকি তখনই ছিল যে একটা করাপশান একটু এই চোর এই ধরনের জাতীয় একটা কিছু ছিল কিন্তু আমরা ডাক্তার পেশায় যারা আছে ওনাদের কিন্তু কখনো কিন্তু এরকম কিছু আমরা শুনিনি কিন্তু এটা ওনাদের সবসময় শুনেছি ডাক্তার মানে আপনি যেটা বললেন আর কি একটু আগে যেটা ডাক্তার মানে ভগবানের একটা রূপ আমরাও যথেষ্ট রেসপেক্ট দিই সবসময় ইয়ে করা হতো তো ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার চোর এটা কিন্তু আমরা পরবর্তী সময় সার্ভিস লাইফে দেখেছি যে ইঞ্জিনিয়ার চোর কথাটার ভিতরে একদম উড়িয়ে দেওয়ার মতো না আছে একটা ভালো সেকশন অফ ইঞ্জিনিয়ার ঠিকই করাপশানে এনগেজ আছেন সিমিলারলি আরও বিভিন্ন জায়গাতেও আমি দেখেছি পরবর্তী সময়ে দেখেছি যে যেমন আপনার ধরুন যে কোনো এই যে বিদ্যালয়গুলো স্কুলগুলো আছে প্রাইভেট স্কুলগুলো তো এইগুলো তো সেম আমাকে যখন আমি শুনেছি আগের থেকে এখানে ডোনেশন ফোনেশন এই রকমের জিনিস রয়ে গেছে অনেক কিছু তো আমি যখন একটা স্কুলে যখন আমি নিজেকে অ্যাটাচ করলাম আমি কিছুদিন অনেকদিন ইদানিং আমি আর নেই স্কুলের সাথে তো এখন যাওয়া আসা হয় না আমার এটাতে মানে রেস্ট্রিক্টেড আমি করে নিয়েছি যে কোনো ব্যাপারেই হোক তো ওইখানে আমরা যতদিন আমি ছিলাম আমি দেখেছি জিনিসগুলো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে যতক্ষণ না আপনি দিচ্ছেন সবাই সাথে শেয়ার করছেন না ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ট্রান্সপারেন্ট শেয়ার করলেই জিনিসগুলো সম্বন্ধে খোলাখুলি যত থাকে তত জিনিসগুলো সম্বন্ধে আপনার মানুষের মনে কিউরিয়াসিটি থাকে না বা ধরুন একটা কোয়েশ্চেন উঠলো ওই কোয়েশ্চেনটা আপনি যখন পরিষ্কার করে দিলেন তখন আপনার অ্যাগেনস্টে কোনো রকমের কিছু মানুষের থাকে না এই জিনিসটা না করলে পরে তখন সন্দেহ জায়গা যে এটার ভিতরে কিছু একটা আছে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি আইদার ইঞ্জিনিয়ার বলুন বা প্রাইভেট স্কুলেই বলুন বা গভর্নমেন্ট হসপিটালের পরিষেবাই বলুন সব জায়গাটাতেই জিনিসগুলো অনেক বেশি পরিষ্কার খোলামেলা ট্রান্সপারেন্ট হওয়া উচিত ট্রান্সপারেন্ট কেন হওয়া উচিত যেমন এখানে কী কী যুক্ত আছে দেখুন হসপিটাল পরিষেবার সাথে অনেক আমি আপনাকে একটু শেয়ার করছি জিনিসটা আমার আমি চাকরি সূত্রে বেশ কয়েক বছর আমি ছিলাম দিল্লিতে অ্যারাউন্ড 15 ইয়ার্স ব্যাক ধরুন এটা হ্যাঁ তো তখন আমি দেখেছি আমি আমার মেয়ে জন্ম হয়েছে রাম মনোহর লোহিয়া হসপিটালে তো হসপিটালে আমি যখন ট্রিটমেন্ট করতে গেলাম এখানের সাথে আমি ডিফারেন্সটা আমি বলছি আর কি জাস্ট একটু আমার ডাক্তার ফ্রেন্ডসরা এটাকে অন্যভাবে নেবেন না আমি যেটা আমি জাস্ট প্র্যাকটিক্যাল যেটা আমি দেখেছি এটাই বলছি আর কি এটা কন্টিনিউয়াসলি ওইখানে ট্রিটমেন্ট করে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি প্রাইভেট গভর্নমেন্ট স্কুল হসপিটালে ট্রিটমেন্ট করছি 100% কেয়ার নিয়ে ওরা কিছু ট্রিটমেন্ট করছে পুরোটা প্রসেস এই যে ডেলিভারি যে পুরোটা এটা আমার পুরোটা কিন্তু আমি কিন্তু রাম মনোহর লোহিয়া হসপিটালেই আমার করা ট্রিটমেন্ট ওইখানে এবং আপনি আরও ইন্টারেস্টিং পার্ট দেখুন ওইখানে হসপিটালে 80-90% এখনও নর্মাল ডেলিভারি হচ্ছে কিন্তু হসপিটালে নর্মাল ডেলিভারি হচ্ছে হ্যাঁ এবং কোনো হসপিটালে ডক্টর কিন্তু প্রাইভেট প্র্যাকটিসও করছে না কিন্তু এবং খুব ভালো ডাক্তার নাম করা ডাক্তার আমি একটা এক্সাম্পল দিচ্ছি তো আমার ইয়েকে আমাকে ডেকে একদিন বললো নর্মালি এখানে ফিমেল ডাক্তাররা ফিমেল দেখে গেল তো একদিন আমাকে বললো যে দেখুন আপনি একটু এটা একটু ওরাই নিজেরাই করে নর্মালি আলট্রাসোনোগ্রাফি এটা আপনি বাইরে কোনো থেকে করে নেবেন পরে আমি বুঝলাম কি এই কেসটাতে নর্মাল ডেলিভারি হবে না বলে ওরা আমাকে বলেছে সো দ্যাট আই গেট কনভিনসড ওরা একটা জায়গা থেকে গেছি বলে বললো যে আর এটা তো হবে না বলে আপনাকে পাঠিয়েছি এখানে এটা তো হবে না এই যে দেখুন তো তখন আমি বুঝলাম ওদের ট্রান্সপারে ওরা যে কতটা ওদের ইন্টিগ্রিটিটা ওদের কাছে কত ইম্পর্ট্যান্ট ওরা আমাকে কনভিন্স করার জন্য যাতে আমি কোনো ওদের ব্যাপারে রং ইম্প্রেশন না নিই ওরা দেখেছে যে এটা ওরা 80% কেস এরকম হয় যে নর্মাল ডেলিভারি কিন্তু আমাদের এখানে কতটা হয় কেন হয় না কি হতে পারে না নর্মাল ডেলিভারি কেন হয় না এই কোশ্চেনটা খোঁজার ভিতরে কিন্তু রয়ে গেছে কিন্তু এটার সাথে লিঙ্ক করা রয়ে গেছে অনেক কিছু ফ্যাক্টর যে নর্মাল ডেলিভারি যে কোনো যখন হবে আমাকে বলেছি কি জানেন বলে যে আপনি ওইখান থেকে বলেছিল আমাকে যে আপনি একটা দুটো চারটে যখন খুশি আপনি নিয়ে আসুন আপনি শুধু নিয়ে আসবেন আমাদের দায়িত্ব পড়ুন অথবা ফোন করে দেবেন অ্যাম্বুলেন্স গিয়ে নিয়ে আসবে আপনাকে আপনার এখান থেকে
this is the service being provided at Delhi hospital government hospital government hospital e bolchi ami amar kono ekhane kono emon kono poshai ora neyni bishes kichu neyni poshai to ekhon byapar ta hocche ki এইখানে আমরা এই পরিষেবাটা কিন্তু আমরা উই ক্যানট ইভেন থিঙ্ক এই পরিষেবাটা এটা এখন এটার সাথে কিছু লিঙ্ক কিছু ফ্যাক্টর রয়ে গেছে এখানে আমি বলবো যেটা হচ্ছে কি ডাক্তারদের হসপিটালের ভেতরে কিছু এটা একদিনের না অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই তো আমাদের হসপিটালের যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা আপনি বলছিলেন না হসপিটাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে ডাক্তারদের যে ইয়েটা আছে হসপিটালের ভিতরে যে ওয়ার্কিং যে অ্যাটমসফিয়ারটা আছে ওই অ্যাটমসফিয়ারটাতে ওরা কতজন পেশেন্ট দেখতে পাচ্ছে কীভাবে ওভারঅল ফাংশনিংটা হচ্ছে ওভারঅল টোটাল ম্যানেজমেন্টটা টোটাল যে ফাংশনিংটা কীভাবে হচ্ছে এটা তো এটার সাথে যে নার্স যারা আছে ওরা ট্রেন কি না এটা একটু একটু স্ট্রেসড কন্ডিশনে ওদেরকে ট্রেনিং দরকার আছে না কীভাবে করবে কতজন পেশেন্ট দেখছে এটার একটা ফ্যাক্টর রয়ে গেছে এই জিনিসগুলো তো অনেক কিছু ওভারঅল জিনিসটা যেটা হচ্ছে কি হয়তো ডক্টরস আর গেটিং এনাফ অপরচুনিটি টু সার্ভ এটাও একটা ফ্যাক্টর কিন্তু আছে এটা কিন্তু এটাতে হ্যাঁ এই এটা একটা ফ্যাক্টর আছে এটাতে কিন্তু যেটাই বলুন এটার সাথে কিন্তু একটা জিনিস কি আমাদের এখান থেকে অনেক পয়সা খরচ করে কিন্তু অ্যাপোলোতে যাচ্ছে ভেলুরে যাচ্ছে এখানে যাচ্ছে আপনি দেখবেন ওরা পয়সাও খরচ করছে কিন্তু আপনি কিন্তু কমপ্লেন কিন্তু পাবেন না কিন্তু এভরি ওয়ান ইজ স্যাটিসফাইড অ্যাটলিস্ট দে আর স্যাটিসফাইড দ্যাট দে হ্যাভ গট দ্য সার্ভিস দ্যাট ইজ এক্সপেক্টেড ফ্রম এ হসপিটাল ঠিক কিনা বলুন হ্যাঁ ওইখানে কিন্তু যাচ্ছে এতদূর পয়সা খরচ করে যাচ্ছে কিন্তু তার উপরেও কিন্তু ওরা কিন্তু স্যাটিসফাই হয়েই আসছে কিন্তু মোর অর লেস হ্যাঁ এখন এখানে কিন্তু এটা হচ্ছে না কিন্তু এটা 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 কিন্তু এটা একটা জায়গা যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এখানে হসপিটাল ম্যানেজমেন্টের কিছু এরিয়া আছে এই এরিয়াগুলোতে আমার আমি অন্তত সাজেস্ট করবো এই এরিয়াগুলোতে গভর্নমেন্টের দেখা উচিত দৃষ্টিপাত করা উচিত এই জায়গাগুলোতে পার্টিকুলারলি হসপিটাল ম্যানেজমেন্টের জায়গাটাতে যে একটা পেশেন্টকে কীভাবে ডিল করা হবে যেমন ধরুন বা আপনার একটা ডক্টর যখন একটা পেশেন্টকে দেখে তখন ও কী কী জিনিসগুলো পেশেন্টের সাথে শেয়ার করা উচিত আপনি লয়ের ব্যাপারটা আপনি ভালো বলতে পারবেন এটা তো অ্যাজ পার ল কিন্তু ইট ইজ কিন্তু এটা তো আন্ডার কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে কিন্তু আছে কিন্তু এবং ডক্টরস আর সাপোজ টু শেয়ার সার্টিং ইস্যুজ উইথ দ্য এবং এই জিনিসগুলো যেটা বলছিলাম ট্রান্সপারেন্সির যেটা বলছিলাম যত জিনিসগুলো ট্রান্সপারেন্সি হয়ে যাবে না ডাক্তারও বুঝবে যে আমাদের এই আমার এই জিনিসগুলো বলা উচিত পেশেন্টরও বুঝবে যে আমার আমাদের এই 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 জিনিসগুলো জানার কিন্তু অধিকার রয়ে গেছে কিন্তু আমার বুঝতে পারছেন তো এটা এটা কিন্তু ভেরি ভাইটাল থিং কিন্তু এটা তো এটা এটা এগুলো জানলে পরে কীভাবে গ্যাপ বলে এইবার যদি এইবার একটা এক্সাম্পল আমি দিতে পারি সে একটা ডাক্তার ট্রিটমেন্ট করলো রুগী ভালো হলো না হয়তো ডক্টর ইজ রেসপন্সিবল ডক্টর রেসপন্সিবল নট নেসেসারি ডক্টর ইজ রেসপন্সিবল কিন্তু এটাতে এটা হতে পারে রুগী রেসপন্স করছে না কোনো কারণে ওরও আদার প্রবলেমও থাকতে পারে এটা বা আদার লট অফ আদার ইস্যুজ আদার অলসো দেয়ার এটা কিন্তু এটার জন্য কিন্তু আমি কিন্তু বলতে পারবো না যে ডক্টর এটার জন্য রেসপন্সিবল কিন্তু তো ওই জায়গাটাতে এইসব কেসগুলোতে যারা যারা যখনই হয় এই জিনিসগুলোতে যে কোনো একটা রুগী রেসপন্স করছে না বা দেখা যায় ডিটিরিয়েট করছে পেশেন্টরা একটু ইয়ে করতে পারে সেখানে পুলিশ পিকেট তো আপনি বলেছেন এটা তো মাস্ট দরকারি এছাড়াও পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করা দরকার ইন দ্য প্রসেস অফ ট্রিটমেন্ট যে ডেকে এনে দেখুন এই আপনার পেশেন্টকে আমরা কিন্তু ট্রিটমেন্ট পুরো করছি কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে কিন্তু সাপ্রেস করা না কিছু এই জিনিসগুলো সব ক্লিয়ার থাকা উচিত যত ক্লিয়ার থাকবে তত জিনিসগুলো সম্বন্ধে সন্দেহ থাকবে না আমাদের হয়তো এই আমাদের মনে দেখুন ডাক্তার কিন্তু ন্যাচারালি কিন্তু ডাক্তারদের কিন্তু মানুষ ভগবানের চোখেই কিন্তু বরাবর দেখে আসে কিন্তু যখন একটা ভায়োলেন্ট হয় না তার পিছনে কিছু না কিছু ওর এক্সপেক্ট মানে ও বিভিন্ন কারণে ওর কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে আসে কিন্তু বিভিন্ন সময় হয়তো নেগলেক্টেড হয়েছে বা হয়তো ওর সাথে শেয়ার করা হচ্ছে না জিনিসগুলো ঠিকভাবে বা হয়তো বারবার বলা সত্ত্বেও মেডিসিনও দেওয়া হচ্ছে না এগুলো শুধু ডক্টর না এটার সাথে নার্স আছে সাপোর্ট স্টাফ আছে অনেক কিছু আছে এবার এটার সম্বন্ধে অনেক সময় এটাও উঠে আসে যে গভর্নমেন্ট হসপিটাল ইচ্ছে করে জিনিসগুলোকে হয়তো প্রাইভেট যেগুলো আছে এগুলোকে পেশেন্টদেরকে এনকারেজ করার জন্য যে প্রাইভেটে যাও এটার জন্য করতে পারে এই জিনিসগুলো এটা অনেক সময় একটা ন্যাক্স আছে যে গভর্নমেন্ট হসপিটালের সব গভর্নমেন্ট হসপিটালের কোনো ডক্টর আবার প্রাইভেটও যাচ্ছে কি না জিনিসগুলো তো এখানে আমার মনে হয় একটা লাইন একটা ড্র করার দরকার আছে যে দিল্লিতে যেমন ধরুন
যেটাই প্র্যাকটিকেবল, আমি বলছি না, যেমন সুপ্রিম কোর্ট এক আমার হাইকোর্ট কোনো একটা অর্ডার ছিল ডক্টরদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যাপারে, যেটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়নি আমাদের স্টেটে। তো এই জায়গাটা আমার মনে হয় আমাদের রেসপেক্টেড যারা আমাদের ডাক্তার বাবুরা আছেন ওনাদেরও একটু দেখার উচিত আছে যে পেশেন্ট পার্টি তো কিছুটা চায় না। আর যারা হসপিটালে যায়, বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালে, ওরা কিন্তু ওদের হাতে কিন্তু সেরকম অপশান থাকে না বলেই যায়, কিন্তু তারও তো কি এই ওরা পরিষেবা পাবে না, হ্যাঁ, বা ওদের সাথে শেয়ার করা হবে না, বা অনেক সময় এটাও সুন্দর শোনা যায়, অনেক রকম কমপ্লেইন আসে যে আপনি কি ডাক্তার, আপনি কি বুঝবেন জিনিসটা, হ্যাঁ, এটাও কিন্তু ইয়ে না, কিন্তু এক্সপেক্টেড না। কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর যে আমার, আমি একটা জিনিস কি, একটা ইঞ্জিনিয়ারের পরিষেবা একজন ডাক্তারের পরিষেবার ভিতরে মানে সিলেকশন অফ মানে আমি বলছি স্ট্রিম, যেটা আমি ডাক্তার হবো কি ইঞ্জিনিয়ার হবো, এই যে যারা এবার টুয়েলভ পরীক্ষা দিল ওদের এই সিলেকশনটার ভেতরেও কিন্তু এটাও কিন্তু শেয়ারিং, ওদের কাছেও কিন্তু জিনিসটা একটু পরিষ্কার হওয়ার দরকার আছে। একজন হোয়াট এ ডক্টর ইজ সাপোজ টু ডু, ও ডাক্তারের প্রফেশনটা কিন্তু ইঞ্জিনিয়ার প্রফেশনের মতো না, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু সার্ভিস প্রফেশন, মানে গরিব মানুষের সাথে একদম সেবামূলক একটা মেন্টাল সেট আপ তৈরি করার ব্যাপার আছে কিন্তু এখানে। তো ওই ওই জায়গাটা তো হয়তো অনেকে এমনও আমি দেখেছি যে ওরা ডাক্তার ঢুকে যাচ্ছে, মা বাবা বলছে বা যায়, কিন্তু কী কাজ করতে হবে এটা জানে, যখন কাজ দেখছে কাজ তোর পছন্দ না, এরকম হয় কিন্তু অনেকের ক্ষেত্রে। কিন্তু এটা পছন্দ না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যেটা আমরা বলছিলাম এই আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা হসপিটালগুলোতে সেইভাবে আমরা দিতে পারছি কি না। আমি বলবো এই জায়গাটাতে, যেমন ধরুন আমি দুই একটা জিনিস এখানে বলতে চাইব, যে কোনো একটা বড় হসপিটালে যান প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদা, অনলি ডক্টরস আর নট ম্যানেজিং থিংস, আমাদের এখানে কিন্তু ডক্টর কিন্তু ডক্টরই হয়তো ম্যানেজ করছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াররা ম্যানেজ করছে। এই যে কনভেনশনাল বা ইঞ্জিনিয়ারের ভিতরে বা ডক্টরের ভিতরে যে আমাদের প্রফেশনটা আমরাই ভালো বুঝি আর কিছু কেউ এখানে আসার দরকার নেই, মানে এটা সুপিরিয়রিটি মানে বাইরে কুছ কেন ওটা কমপ্লেক্স এটা কাজ করে, কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু একটা ম্যানেজমেন্টের একটা ইম্পর্ট্যান্ট রোল রয়ে গেছে। আপনি যে কোনো জায়গায় দেখবেন ফ্লোর ওয়াইজ ফ্লোর ম্যানেজার ম্যানেজমেন্ট বলে থাকলে পরে ও প্রত্যেকটা রুগীর পিছনে একটা একটা করে জব, এগুলোতে আমার মনে হয় না এগুলোতে জব তৈরি করার জন্য মানে খুব বেশি চিন্তা করার দরকার আছে, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ভাইটাল পরিষেবা ম্যানেজমেন্ট। আমি বলবো প্রত্যেক হসপিটালে একটা ম্যানেজমেন্টের একটা উইং থাকা উচিত, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে ওর কাছে ডিটেইল ইনফরমেশান থাকবে কোন পেশেন্ট কীরকম হচ্ছে, কী কোনো প্রবলেম থাকলে ওকে এরকম ইয়ে করা, এইগুলো তো এগুলো হলে কী হবে আপনার, তাহলে আপনি পরিষ্কার আপনি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এই যে ফ্লোর ম্যানেজার উইল বি রেসপন্সিবল, ওর কাছে ওর কাজই হবে যে ও প্রত্যেকটা পেশেন্ট নিয়ে কীরকম, বা কাউন্সিলিংয়ের মতো জিনিসগুলোকে, বা কোন পেশেন্টের কীরকম সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে, কোন পেশেন্টের কীরকম ট্রিটমেন্ট হচ্ছে। তো এই 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 জায়গাগুলোতে আমার মনে হয় এই এই জিনিসগুলোতে একটু গভর্নমেন্টের এই জায়গাগুলোতে খুব সিরিয়াসলি দেখার, কাউন্সিলিংয়ের একটা আলাদাভাবে একটা ইউনিট থাকার দরকার আছে যে কেন কাউন্সিলিং এটা। আর যেটা আরেকটা যেটা সবচেয়ে ভাইটাল সেটা হচ্ছে কি স্ট্রেস ম্যানেজমেন্ট, মানে এই যে আমি পেশেন্টকে আমরা পেশেন্ট পার্টিকে ডিল করা, হ্যাঁ, তারপর যে যে আপনার ওয়াশ করে আমাদের যেটা মাদাররা বলবে যাই বলুন যারা, ওদের কতটা কি কীভাবে ওরা বা কীভাবে ইয়ে করবে ডিল করবে জিনিসগুলো, নার্সেসের ব্যাপার রয়ে গেছে এই জায়গাগুলোতে। তো এইসব চিন্তা করে আমার মনে হয় কি এই এইগুলোতে এবার আরও কিছু ব্যবস্থা এখানে দেখার দরকার আছে। সেখানে যদি ইনকেস যদি যেমন অনেক ডাক্তাররা হয়তো প্রাইভেট প্র্যাকটিস করছেন, ওনাকে ওনাদেরকে গভর্নমেন্টেরই আন্ডারে আলাদা কোনো রকমের স্কোপ করা যায় কিনা প্র্যাকটিসের, যে এখানে আপনারা একটু বেশি ইয়ে করে এরকম, বা যে কোনো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভস, মানে ভালো যারা সিনিয়র ডক্টর আছে ওদেরকে হসপিটালে আরও বেশি বেশি করে এনগেজ করা, যাতে পেশেন্ট পার্টির ভেতরে এরকম একটা ক্ষোভ না জন্মায় যে মাই পেশেন্ট ইজ বিং নেগলেক্টেড। অ্যাকচুয়ালি কি স্বাস্থ্য পরিষেবা হচ্ছে আমাদের সবচেয়ে ভাইটাল একটা পরিষেবা, যে পরিষেবাতে মানুষ নিরুপায়, জীবনটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান না, অল্টারনেটিভ নেই এটা। তো এই জীবনটা নিয়ে যখন সে যখন দেখছে একটা আমার পরিচিত লোক ঢুকলো বেড়ে নেই এটা, তখন ওইটাকে মেনে নিতে পারে অনেক অনেক লোকের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না, বিশেষ করে যাদের অল্প বয়সে মরে যায় বা যাদের একটা মনে একটা ক্ষোভ জন্মে অন্য কোনো কারণে, পরিষেবায় গঠিত কোনো কারণে যদি ক্ষোভ জন্মায় তখনই এটা বিভিন্ন রকমের এই এগুলোতে গিয়ে এই হবে। তো এটার জন্য পেশেন্ট পার্টি অবশ্যই সংযত হওয়া উচিত, কিন্তু আমি যেটা বললাম পেশেন্ট পার্টিরও
ওরাও তো একটা এক্সপেকটেশন আছে না, একটা গভর্নমেন্টের কাছে ওরা তো একটা চাইতেই পারে আমার স্বাস্থ্য পরিষেবাটা আমি চাইবো ভালোভাবে, খুব ভালোভাবে আমি স্বাস্থ্য পরিষেবাটা আমি আশা করি। এটা এটা আশা করা তো কিন্তু দোষের না, কিন্তু আজকে স্বাধীনতা 70 বছর পরে যদি আমি যদি একটা 100% একটা স্বাস্থ্য পরিষেবা যদি একটা গভর্নমেন্টের কাছে আশা করতে না পারি তাহলে কীভাবে হবে বলুন আপনি আমাকে। তো এটাকে এটা একটা পার্ট গেল, আমি বলছি যে পেশেন্ট পার্টিকে আমি অতটা দোষ দিতে পারবো না এই জায়গাটাতে। এখানে পেশেন্ট পার্টি অলসো গো থ্রু আন্ডার ডিফারেন্ট টেনশন, ও কিন্তু আছে কিন্তু একটা নিজের বাড়ির লোক চলে যাচ্ছে এটাতে, তো ওইটাতে কীভাবে মিনিমাইজ করা যায় এটার জন্য কাউন্সিলিং জাতীয় জিনিসগুলো রাখার দরকার আছে, এটা অবশ্য অবশ্যই রাখার দরকার আছে, আমি বারবার বলবো ওই জায়গাটাতে। আর ভিতরের যে ফাংশানিংগুলো ডাক্তাররা যে ফাংশন করছে না, এই ফাংশানিংটাতে আমার মনে হয় গভর্নমেন্টের আরও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা রয়ে গেছে, এবং ইট শুড নট বি রেস্ট্রিক্টেড অনলি টু ডক্টরস ফ্র্যাটার্নিটি, আমি বলবো এটাতে এটাতে আদার ফ্র্যাটার্নিটির লোকগুলো ইনভলভ করার দরকার আছে, বা ধরুন আরও অনেক কিছু করার এখানে আমি বলবো। বিশেষ করে হেলথ সেক্টরে প্রচুর কাজ রয়ে গেছে, যে পেশেন্ট পার্টি যাতে ভালোভাবে একটা হসপিটালে সব কিছু জানতে পারে বুঝতে পারে, এটার জন্য প্রয়োজনে কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করে হলেও এগুলোর জন্য আলাদা স্টাফ বলুন। আমরা ব্লকে ব্লকে বিভিন্ন রকমের কাজ ইমপ্লিমেন্টেশনের জন্য অনেক রকমের আমাদের স্বেচ্ছাসেবক জাতীয় জিনিস কিন্তু এনগেজ করা হয়, কিন্তু তারপরেও কিন্তু কাজ হয় না কিন্তু, কিন্তু হসপিটালে কিন্তু ওই রকমের আমরা সিস্টেম কিন্তু এখনও অবধি দেখি না, আমি জানি না ইফ আই এম নট রং, যে এরকম যে আমি সার্ভিস প্রোভাইড করবো এই জায়গাটাতে, বা ধরুন যে কোনো রকমের মানে একটা সেট অফ ভলান্টিয়ার্স, যেটা প্রয়োজনে যারা পেশেন্ট পার্টি আছে ওদের থাকার জন্য একটা জায়গার দরকার আছে, একটা যে ওরা প্রয়োজনে এখানে থাকবে রাত্রিবেলায় এসে, এটা এইরকম জিনিসগুলো স্বাস্থ্য পরিষেবা অনেক ভালো অনেক উন্নতির দরকার আছে বলে আমি মনে করি। ওরা থাকবে এই সার্ভিসগুলো দেবে এটা ওদেরকে, এগুলো না হলে কীভাবে হবে বলুন। আমরা আসি বিশ্বজিৎ, দুই তিনটা ইম্পর্টেন্ট বিষয় বলেছেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলেছেন যে কাউন্সিলিং এবং বিটুইন দ্য পেশেন্ট পার্টি অ্যান্ড দ্য ডক্টরস। আমরা এই বিষয়ে যেটা বলবো, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তার MCI তারা কিন্তু একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে যে পেশেন্ট পার্টিকে কীভাবে ডাক্তারদের সাথে ইন্টারেক্ট করা হবে। যেটা বিশ্বজিৎ বললেন যে পেশেন্ট পার্টি যখন আসছে ক্রিটিক্যাল অবস্থায় আসছে, তার সাথে ডিটেলিং না যাওয়া, ডিটেলস তাদের সাথে না শেয়ার করা, এতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হচ্ছে পেশেন্টের পার্টির মনে। কারণ পেশেন্ট পার্টি তো রুগীকে ওনার পরিজনকে বাঁচাতে এসছেন, এখানে যদি কনসিল করা বা সাপ্রেসের কোনো ব্যাপার নেই, এখানে ক্রিটিক্যাল অবস্থা থাকে, ক্রিটিক্যাল আছে অবস্থা কী কী চিকিৎসা হচ্ছে, কী কী ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে, সবটাই ডিটেলসে শেয়ার করলে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন বিশ্বজিৎদা। এটা এটা কিন্তু ঘটনা, এবং এটা নিয়ে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াও ভাবছে যে ডাক্তার যে প্রফেশনাল যে পড়াশোনা যখন করবেন এই পার্ট ওনারা রাখবেন, যে ইন্টারাকশন বিটুইন দ্য পেশেন্ট পার্টি অ্যান্ড দ্য ডক্টরস। আমরা যদি ভারতবর্ষের স্বাস্থ্য পরিষেবা যেটা যদি সরকারি স্বাস্থ্য পরিষেবা যেটা চিত্রটা যদি দেখি, আমরা ভারতবর্ষের টোটাল মানে GDP-র 1.3% কিন্তু হেলথ কেয়ারের দিকে শুধু দেওয়া হয়, যেখানে ন্যাশনাল হেলথ পলিসি অনুযায়ী 4% GDP দেওয়ার প্রয়োজন রয়েছে। 10,189 জন রোগী প্রতি কিন্তু মাত্র একজন ডাক্তার রয়েছে, রেশিওটা হওয়া উচিত 1:1,000। এবং যদি 2,046 জনের জন্য প্রতিটি সরকারি ভারতবর্ষের সব জায়গাতে 2,046 জন রোগীর জন্য একটি বেড কিন্তু বরাদ্দ করে রয়েছে। ঘটনাটা ভাবতে হবে বিষয়টা কোন জায়গাতে, যেটা বিশ্বজিতা বেসিক জায়গাটা বলার চেষ্টা করেছে যে অনেক উন্নতি দরকার স্বাস্থ্য পরিষেবা, অনেক ম্যানেজমেন্টের অনেক উন্নতি দরকার, এইসব ধরনের ঘটনা, নিগ্রহের ঘটনা, সরকারি হাসপাতালে ডাক্তারদের সহজ লক্ষ্যবস্তু হিসেবে আক্রমণ করে, এগুলি কমাতে গেলে আমরা যদি দেখি যে প্রতি 90,343 জনের জন্য ভারতবর্ষের একটি রাজ্যে একটি সরকারি হাসপাতাল থাকে, ভারতবর্ষের দরকার 15 লক্ষ ডাক্তার, এখন পর্যন্ত 2018 পর্যন্ত যা হিসাব 10 লক্ষ ডাক্তার রয়েছে, আরও 5 লক্ষ ডাক্তারের দরকার রয়েছে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা রয়েছে, ন্যাশনাল হেলথ কমিশন, যেটা মেডিকেল কমিশন, যেটা যেটা NMC বিল, যেটা 2017-16 যে লোকসভা গেছে সেই লোকসভাতে এটা বিলটা টেবিল করা হয়েছিল কিন্তু পাস হয়নি, এবার 17th লোকসভাতে আশা করছি সেটা পাস হবে। এবং এখানে কিন্তু যারা বিশ্বজিৎ বলার চেষ্টা করছিলেন সেই বিলের মধ্যে কিন্তু একটা মেগা রিফর্ম করার ব্যবস্থা রয়েছে টোটাল হেলথ সেক্টরে, এবং শুধু হেলথ সেক্টরে না, যে মেডিকেল এডুকেশন যে সিস্টেমটা রয়েছে সেটাও, যেটা বিশ্বজিৎ বলছিলেন
সেটার কিন্তু একটা মানে মেগা রিফর্ম করার, একদম টোটালটাই একটা রিফর্ম করে স্বাস্থ্য পরিষেবা যাতে আরো উন্নতি করা যায়, মানুষ যাতে আরো ভালো করে পরিষেবা পায়, ডাক্তার পেশেন্টের সম্পর্ক যাতে আরো ঘনিষ্ঠ হয়, আরো ইয়ে থাকে মানে কাছের হয়, কোনোমতেই ডাক্তার পেশেন্টকে শত্রু বা পেশেন্ট যাতে ডাক্তারকে শত্রু না মনে করে, প্রাণঘাতী হামলা যাতে না হয়। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আক্রমণ করেছেন, পরবর্তী সময় আমরা টিভিতে দেখেছি জুনিয়র ডাক্তাররা পেশেন্ট পার্টির একজনকে ধরে কিন্তু তাকেও বেধরক রাস্তার মধ্যে মারছেন, এবং সেটা মানুষ সারা দেশের মানুষ দেখছেন, ডাক্তারকে মারছেন, পেশেন্ট পার্টিকে ডাক্তাররা মারছেন। তাহলে রিলেশনশিপটা কোন বিটারনেসটা কোন জায়গায়, তিক্ততাটা কোন জায়গায় যাচ্ছে? এই এনএমসি যে বিল রয়েছে সেটার মধ্যে কিন্তু এই মাস রিফর্ম করার কিন্তু মেডিকেল এডুকেশন সেক্টরে কিন্তু একটা কথা বলা রয়েছে। আমরা বিশ্বজিতার কথা যাওয়ার আগে বিশ্বজিতার যে বেসিক পয়েন্ট ধরেছেন সেটার থেকে যেরকম নির্যাস যদি আমরা দেখি, তাহলে হতে পারে সরকার দ্বারা প্রয়োজনীয় পরিষেবা দেওয়া যদি এইসব ঘটনা কম হতে হয়, স্বাস্থ্য পরিষেবা চিকিৎসক নিগড় কিন্তু রিলেটেড যেটা বিশ্বজিতা বলার চেষ্টা করছেন, আমরা আলোচনার আজকে যেটা বিষয় রয়েছে যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তাদের দ্বারা সঠিক ম্যানেজমেন্ট করা গভর্নমেন্ট হসপিটালগুলিতে, যেটা বিশ্বজিতা বলেছেন ফ্লোর অনুযায়ী ফ্লোর ম্যানেজার রাখা, ভলান্টিয়ার ভলান্টিয়ারি যারা সার্ভিস দেবে তাদের একটা অনারিয়ান দিয়ে তাদের নিয়োগ করা, বিভিন্ন যারা আমরা রেগা মাস্টার টাস্টার দেখি এইভাবে কাজগুলিকে ইয়ে করা, ডাক্তারদের যেটা পেশাদারিত্ব রয়েছে সেটাকে আরো উন্নত করা, যেটা রয়েছে এনএমসি বিলে ডাক্তারদের পেশাদারিত্ব উন্নত করে কিভাবে, হাউ টু ডিল উইথ দ্য পেশেন্ট, এটা এটা যতক্ষণ না আয়ত্ত করতে পারবে এরকম ধরনের মিসহ্যাপ এরকম ধরনের ঘটনা কিন্তু কমবে না, বরং দ্রুত বাড়তে থাকবে। এবং আমাদের থেকে সিভিল সোসাইটি বা সেই সমাজেরও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে ডাক্তাররা সেবা দিচ্ছেন পরিষেবা দিচ্ছেন, তারা আমাদের জীবন বাঁচাচ্ছেন, এটি সভ্য এবং একটা মূল্যবোধল একটা সমাজ লাগবে, একটা শিক্ষিত মানে সুস্থ চিন্তাধারার সমাজের অংশ চিন্তাধারা আমাদের মধ্যে সমাজের লোকদের মধ্যে আনতে হবে। তাতে করে কিন্তু চিকিৎসক নিগ্রহ যে ঘটনাটা রয়েছে যে দিনকে দিন বাড়ছে এটা চিন্তার বিষয় হয়ে পড়েছে, এবং এর ফলে যে আন্দোলন করছে সেই আন্দোলনের ফলে যে মানুষ এফেক্টেড হচ্ছে সেই সেই জিনিসগুলি অনেকটাই কমবে। আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বা আমরা কলকাতার বিষয়ে যে আলোচনা করছিলাম শুরুতে, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের একটা অর্ডার রয়েছে যে সরকারি হাসপাতালে ডাক্তাররা কিন্তু কোনো ধরনের এরকমভাবে পরিষেবা না দিয়ে কোনো ধরনের মুভমেন্ট করতে পারবেন না। এবং আজকে ডক্টর আরেকজন ডাক্তার ডক্টর কুনাল শাহ উনি একটা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, যে ডিভিশন বেঞ্চে মামলাটা আজকে অ্যাডমিট হয়েছে মামলাটা, ওইখানে উনি বলেছেন যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটাকে ভায়োলেট করছেন এই ডাক্তাররা, মানুষকে পরিষেবা দিচ্ছেন না, হাসপাতালে ঢুকতে দিচ্ছেন না, মানুষ বিনা চিকিৎসা রাস্তায় ফুটপাতে বসে রয়েছেন, শিশুরা কিছু কিছু ক্ষেত্রে এক দুটো ক্ষেত্রে মারা গেছেন, সুতরাং এই অর্ডারটা ভায়োলেট করেছে, এদের বিরুদ্ধে স্ট্রিক্ট, যারা জুনিয়র ডাক্তার আন্দোলন করছে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নয়। আমরা এটা করেছেন এটা বললাম কথা প্রসঙ্গে, কিন্তু এটা কোনো এই সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান যেটা আমরা আলোচনা শুরুতে বলেছি বা এখন বলছি বা বিশ্বজিতা যে আলোচনাটা ব্যাপকভাবে করার চেষ্টা করছে, আরেকবার যাবো বিশ্বজিতার কাছে, সেটা কিন্তু একটা বেসিক সমস্যা যেটা রয়েছে সেই বেসিক সমস্যাগুলি সমাধান না করলে কিন্তু এই ধরনের ঘটনা সবাই সব ডাক্তারকে সব কোনো সরকারি পুলিশ প্রোটেকশন দিয়ে সব সময় রাখতে পারবেন না। এখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যে পরিজন মারা গেছেন, পরিজন মারা যাওয়ার পর ঘন্টা চারেক পর তিন চার ট্রাক করে লোক এসে কিন্তু সেখানে আক্রমণ করেছে, এবং পরে পাল্টা ডাক্তারও আত্মরক্ষার্থে বলুন তারাও আক্রমণ করেছে। আমরা আইজিএম হাসপাতালে দেখেছি রোগী মারা যাওয়ার পর ঘন্টা তিনেক পর ভোর রাত্রের দিকে দুই গাড়ি তিন গাড়ি লোক এসে সেম যেটা হয়েছে এনআরএসের সেম কেদায় এখানে ডাক্তারকে আক্রমণ করা হয়েছে। তো প্রোটেকশন নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি নেওয়ার ক্ষেত্রে এই মেজার তো গভর্নমেন্ট নেবেই এই ধরনের ঘটনাগুলি আটকানোর ক্ষেত্রে, কিন্তু ঘটনাগুলি যাতে এই ধরনের না হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা কিন্তু দায়িত্ব রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এবং হেলথ ম্যানেজমেন্টের। বিশেষত যেটা পশ্চিমবঙ্গের প্রসঙ্গে যেটা বলবো যে আমাদের যেটা আইএমএ রয়েছেন ওনারা কিন্তু সারা ভারতবর্ষে দুদিনের সম্ভবত কর্মবিরতি ডাক দিয়েছে, এগুলি করে কি বেসিক এই সমস্যার সমাধান হবে না? এতে করে যারা গিয়ে মুমূর্ষু রোগী নিয়ে যাচ্ছেন পরিষেবা পাচ্ছেন না, ডাক্তাররা ঢুকতে দিচ্ছেন না, চিকিৎসা করছেন না, মারা যাচ্ছেন, ক্যান্সারের পেশেন্ট কাঁপতেছেন, ডাক্তারদের প্রতি আরও রিসেন্টমেন্ট আরও কি ইনক্রিজ হবে? দেখুন সমস্যার সমাধান তো এটা পথ হতে পারে না, না এটা সমস্যার সমাধানের পথ হতেই পারে না, তবে ডাক্তাররা ওদের রিসেন্টমেন্ট মানে বাধ্য হয়েই আমার বিশ্বাস দেখানো উচিত, প্রতিকী দেখানো উচিত, প্রতিকী দেখানো উচিত, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটা লিমিটেড অ্যাকচুয়ালি আলটিমেটলি কি হচ্ছে একটা ছোট পাবলিক মানুষ করেছে কারণ এই জন্য একটা মাস লেভেলে মানুষ বঞ্চিত হচ্ছে পরিষেবা থেকে, এটা সিম্বলিক দেখানো উচিত। আমরা দেখেছি বর্ধমানে আজকে আপনার পেশেন্ট পার্টি ডাক্তারদের সাথে দাঁড়িয়ে প্রতিবাদ করছে,
এই জায়গাটা রয়েছে তো মানুষের, হ্যাঁ 90-95% মানুষ তো পক্ষে রয়েছে, পক্ষে রয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ যেটা বলছিলাম অ্যাকচুয়ালি পেশেন্ট পার্টি মানে ওভারঅল যে ট্রিটমেন্ট প্রসেসটা আছে না, এই ট্রিটমেন্ট সিম্বলিক দিয়ে গভর্নমেন্টকে একটা টাইম দিতে হয় যে দিলে বেটার, টাইম দাও, প্রয়োজনে কোর্টকে ইনভলভ করা যেতে পারে, গভর্নমেন্টকে বাধ্য করা যেতে পারে। যে এটা গভর্নমেন্ট তো এখন কোর্ট একটা প্রোডাক্টিভ রোল প্লে করছে এবং করা, আমরা তো ভালোই রেজাল্ট পাচ্ছি অনেক কেসগুলোতে, এইগুলোতে তো। কিন্তু পরিষেবা আলটিমেটলি কী হচ্ছে, পাবলিকের কাছে কিন্তু পরিষেবাটা কিন্তু যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি। এটা দেখুন একটা হচ্ছে কি, পাবলিক কী চায়, পাবলিক কিন্তু আমি এক্ষুনি যে বললাম পাবলিক চাইবে না যে রাতারাতি সব কিছু হয়ে যাবে, পাবলিক দেখবে হ্যাঁ গভর্নমেন্ট ইজ থিঙ্কিং ইন দিস ডিরেকশন। আমার প্রথম কথা হচ্ছে এটা, গভর্নমেন্ট এটা কাজ শুরু করেছে কি না, গভর্নমেন্ট এটা পলিসি নিয়েছে কি না, গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নিয়েছে কি না এটার জন্য, তো ওইটা শুরু করলেই কিন্তু পাবলিক প্রথম বুঝে যে না ইস গভর্নমেন্ট ইজ থিঙ্কিং, গভর্নমেন্ট বলে একটা কিছু আছে এটা, এরকম মনে হয়। দেখুন আপনি যদি এখনও যদি কোনো একটা কেউ যদি অসুস্থ হয় না, আমাদের এখানে লক্ষ্য করে দেখুন একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার 3-4 দিন 5 দিন সময় লাগতে পারে, এটা কোথায় যাবে ওরা? এটা এই জিনিসটা গভর্নমেন্টকে, আমার মনে হয় এই জিনিসটাতে গভর্নমেন্টকে দেখার ব্যাপার রয়ে গেছে এই জায়গাটাতে। বা আরেকটা জিনিসও আমি বলছি, এখানে যতগুলো এই যে বিভিন্ন ডায়াগনস্টিক বলুন বা বাইরে থেকে ডাক্তার এনে দেখাচ্ছে সব কিছু করছে, ওদের সাথে কি হেলথ ডিপার্টমেন্ট কি ওদেরকে কেন কনসেশন দিচ্ছে, ওদেরকে একটা ফ্রি যেমন একটা জায়গা ছেড়ে দিচ্ছে, তোমরা বিজনেস করো এই টাইপের মনে হয় মাঝে মাঝে এই জিনিসটা। হসপিটালগুলো তো অনেক জায়গাতে অ্যাম্বুলেন্স আছে কি নেই তাও জানা যায় না, অনেক জায়গায় অনেক সময় কমপ্লেন শোনা যায় যে অ্যাম্বুলেন্স নেই, রাত্রেবেলা 2টোর সময় ছেড়ে দিচ্ছে, বা অক্সিজেন নেই বা রক্ত নেই, এরকম অনেক রকমের কমপ্লেন শোনা যাচ্ছে। এটা বাইরের থেকে এনে এনে ট্রিটমেন্ট করাচ্ছে কী করছে, ওদের লাইসেন্স আছে কি না, এগুলো ওভারঅল সবটা হেলথ সেক্টরটা আমি বলবো একদম থোরো রিভিউ দরকার আছে, যে আমরা যে যা খুশি একটা, তারপরে টেস্ট কোন ডাক্তার কী টেস্ট লিখছে, এই লিখছে যে এটা জাস্টিফাইড কি না, না হলে ওই প্রয়োজন ওই ডাক্তার শুড বি আনসারেবল না, প্রচুর টাকা একটা টেস্ট করে দিচ্ছে এবং প্রাইভেটলি টেস্টের একটা বড় রমরমা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে। প্রাইভেট হসপিটালের কথা তো আমাদের বলে লাভ নেই, আমরা তো অনেক রকমের বিভিন্ন রকমের অভিজ্ঞতা মানে এগুলোতে প্র্যাকটিক্যালি দেখা যায় কি 4-5-6 লাখ-7 লাখ টাকা বিল উঠে যাচ্ছে এগুলো। গভর্নমেন্ট ইট শুড কাম আন্ডার দি পারভিউ অফ গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের একটা সেল থাকা উচিত যে আমি এটা এই জায়গাগুলোকে প্রত্যেকটা প্রাইভেট, হ্যাঁ প্রত্যেকটা প্রাইভেট যেগুলো যারাই বিজনেস করছে, দেখুন হেলথ সেক্টর বলুন এডুকেশন সেক্টরও বলবো আমি, এটা ইট শুড কাম আন্ডার পারভিউ, তুমি কী করছো তো আমাকে জানাতে হবে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, ইউ আর বাউন্ড টু গিভ এভরি ইনফরমেশন তোমার এখানে কী হচ্ছে। আদারওয়াইজ তো গভর্নমেন্ট তো ডিপ্লয় হচ্ছে না, ইন্ডিভিজুয়ালি একটা লোক বুঝতেই পারছে না ও কোনো মতে 5-6 লাখ টাকা দিয়ে যেন মুক্তি পেলো এটা একটা জায়গায়, কোনো জায়গায় হয়তো 1 লাখ টাকা ডোনেশন দিয়ে এডমিশন করালো ছেলেকে, দিস ইজ নট দ্য ওয়ে অফ ফাংশনিং না। এটা আলটিমেটলি মানে গভর্নমেন্ট বলে একটা জিনিস এখানে আরও আমি ভাববো, আমি বলবো এটাকে আরও অনেক প্রোয়েক্টিভলি কাজ করার দরকার আছে এখানে, যে আমি একটা যে কোনো একটা ডাক্তার যদি দেখা যায় যে বেশি ইয়ে করছে না, একটা ইউনিট থাকুক। এবং আমি বলবো এই জায়গাটাতে দেখুন আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাটার্নিটি হিসাবে আমি যদি বলি যে আমি ইঞ্জিনিয়ারের দোষ দেখবো না, তাহলে কিন্তু দ্যাট উইল বি ইনজাস্টিস টু আওয়ার সোসাইটি। সেরকম IMA বলে বা যাই অ্যাসোসিয়েশনে থাকুক, ওরা দেশুট ইন্ট্রোস্পেক্ট করা উচিত ওদের নিজেদের, যে আমরা আমাদের ডক্টর হলে পরে আমি ওদেরকে সেফগার্ড দেবো, একটা কথা আছে ইঞ্জিনিয়ারের সব কিছু হলে এটা দোষ দেখার জন্য কেউ থাকে না, কারণ হচ্ছে কি ওই যে দেখবে ও এটাকে কোনো মতে ইয়ে করে দেওয়ার চেষ্টা, মেডিকেলও সেম একটা কিছু প্রচলিত আছে জিনিসটা। তো এই জায়গাগুলোতে দেখুন কতটা অ্যাকশন নেওয়ার স্কোপ রয়ে গেছে এই জায়গাটাতে, আমরা দেখতে পেয়েছি আমাদের যে এখানে আগে যে চিফ জাস্টিস ছিলেন ত্রিপুরা হাইকোর্টে দীপক গুপ্তা, উনি দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে যে কোনো কিছু ছাড়াও কীভাবে, কোনো রিপোর্ট ছাড়া সামান্য একটা পত্রিকার একটা মনে হয় কাটিং দিয়ে উনি কীভাবে অ্যাকশন নেওয়া যেতে পারে। দেখুন আলটিমেটলি আমার ইঞ্জিনিয়ার ফ্যাটার্নিটি, আমার ডাক্তার ফ্যাটার্নিটি, আমার এই ফ্যাটার্নিটি, আলটিমেটলি যদি আমরা যদি সমাজের যারা যে লোকগুলা আমাদের যে সাধারণ যে লোকগুলো রয়ে গেছে যারা এই সেবা পরিষেবা পেতে চায়, ওদেরকে যদি আমরা যদি পরিষেবাই যদি না দিতে পারলাম, ওদেরকে যদি আমরা যদি ইনডিফারেন্ট অ্যাপ্রোচই দিলাম, তাহলে এই পরিষেবা কী হচ্ছে? এটা আলটিমেটলি তো এটা তো সরকারের প্রসাদেই হচ্ছে না সবটা, সরকারের এই জায়গাগুলোতে আমি মনে করি এই জায়গাতে তো খুব স্ট্রং ভিউ নেই। আমি মনে হয় হেলথ সেক্টরে তো আরও অনেক অনেক কিছু করার রয়ে গেছে এখানে, অনেক অনেক মেজর কিছু কাজ করার দরকার আছে বলে আমি মনে করি এটা আর কি। বেসিক্যালি আমরা আজকে যেটা আলোচনার বিষয় ছিল যে চিকিৎসক নিগ্রহ স্বাস্থ্য পরিষেবা, আমরা আলোচনার যেটা নির্যাস যেটা জিস্ট হলো চিকিৎসক নিগ্রহ নিন্দনীয় ঘটনা, এটা সবসময় নিন্দনীয়,
এবং আমরা সব সময় চিকিৎসকরা যারা রয়েছেন বিশেষ করে সরকারি হাসপাতালে যারা পরিষেবা দিচ্ছেন দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষকে এত প্রেশার নিতেন এত রোগীর সঙ্গে এত চাপ নিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছেন এবং দেখা যাচ্ছে যে পেশেন্টের মৃত্যু হলে বা কোনো একটা পান থেকে চুন গোষ্ঠী কিন্তু এইসব সরকারি হাসপাতালে ডাক্তাররা কিন্তু সহজলভ্য হয়ে যাচ্ছেন এবং টার্গেট হচ্ছেন এবং এরা নিগৃহীত হচ্ছেন মারা হচ্ছে আহত হচ্ছে বেসিক্যালি এই ধরনের ঘটনা কাম্য নয় এটা কোনোদিনই কোনো ধরনের সভ্য সমাজের একজন লোক হিসেবে মানুষ হিসেবে একজন চিকিৎসক যিনি আমার জীবন বাঁচাচ্ছেন একজন পেশেন্টের জীবন বাঁচাচ্ছেন তার এইভাবে নিগ্রহটা এটা কাম্য নয় এটা বন্ধ হওয়া উচিত কিন্তু এটাও অ্যাট দ্য সেম টাইম এটাও ঘটনা যেটা বিশ্বজিৎ দা বলার চেষ্টা করেছেন যে টোটাল যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হয় আমি এখানে সিকিমেও গেছি আমি দেখেছি সিকিমে আমার যে কোনো কারণে আমার যেতে হয়েছিল আমার মিসেসকে নিয়ে তো দেখলাম এক্সিলেন্ট পরিষেবা ওদের মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হসপিটাল আমি চিন্তাই করতাম আমি ড্রাইভারকে বললাম যে প্রাইভেট হসপিটাল কেন প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল মেয়ে চলিয়ে আচ্ছা আমি গিয়ে তো অবাক হয়ে গেছি ওদের ইয়ে দেখে এটা মানে যে কোনো আমাদের বড় হসপিটাল থেকে কোনো অংশে খারাপ না ওদের মাইন্ডসেট ইজ ডিফারেন্ট সেই মাইন্ডসেটটা তৈরি করার দরকার আছে আমার মনে হয় একদম আমাদের যে সরকারি হসপিটালের ইচ অ্যান্ড এভরি স্টাফের বুঝতে হবে যে আমাদের হেলথ সেক্টরটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর অ্যান্ড উই আর সাপোজ টু গিভ সার্ভিস টু দ্য পিপল ইন দিস সেক্টর একদম সবাই এ টু জেড যারা আছে সবাই এই মাইন্ডসেট তৈরিটা করুন একদম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা মাইন্ডসেট যারা পরিষেবা দিচ্ছেন ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বা ডাক্তার যারা রয়েছেন তাদেরও কিন্তু মাইন্ডসেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি না মাইন্ডসেট নিয়ে কিন্তু বেশি অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে অনেকেই রয়েছে আমরা যারা দর্শক বন্ধুরা আছেন হাসপাতালে গেলে তিক্ত অভিজ্ঞতা অনেক সময় হয় ব্যতিক্রম আছেন মুষ্টিময় কিন্তু কিন্তু এদেরও মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে মানুষ একটা নেগেটিভ চিন্তাধারা ডাক্তারদের সম্পর্কে বা স্বাস্থ্যকর্মীদের সম্পর্কে থাকে হাসপাতালে গেলে মিসবিহেভ করা বা হাইড করার চেষ্টা করা এর থেকে যেটা রাগ একটা খুব জমে থাকে এটা যখন একটা ঘটনা হচ্ছে সেটাকে কিন্তু রোগীর পরিজনরা সেটাকে যতটা ভাবছে কিন্তু বাইরের থেকে যে অন্য পেশেন্ট পার্টি রয়েছে তারা কিন্তু এটাকে আরও বেশি ইন্ধন দিয়ে একটা ক্ষোভের সৃষ্টি করছে একটা রাগের সৃষ্টি করছে এবং ডাক্তারদের আক্রমণ হতে হচ্ছে এই জিনিসটা কিন্তু ভাবার বিষয় রয়েছে যেটা বিশেষত বলছেন মাইন্ডসেটটা যদি চেঞ্জ করে রোগীর সাথে যদি ফ্রিলি ফ্র্যাঙ্কলি বন্ধুর মতো আমরা যে প্রাইভেট সাউথ ইন্ডিয়াতে গেলে যায় দেখা যায় যে প্রাইভেট হাসপাতালে বড় বড় ডাক্তাররা ফ্র্যাঙ্কলি কথা বলছে ডিটেলস দিয়ে যাচ্ছেন রুগীর কী হচ্ছে কী প্রবলেম হতে পারে কী হবে কতদিনে ঠিক হবে পার্টি স্যাটিসফাই হচ্ছে টাকাও দিয়ে আসছেন স্যাটিসফাই হয়ে আসছেন সুতরাং এই ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতি পরিকাঠামোগত পরিষেবাগত উন্নতি এবং ডাক্তারদের পেশাদারিত্ব যেটা রয়েছে সেটা সেটাকে একটু অত্যাধুনিক করা এবং কাউন্সিলিংয়ের বিষয়টা আনা এগুলি সবগুলি যদি ম্যাচ করে সবগুলিকে এক জায়গায় করে আনা হয় এবং সবচেয়ে শেষ যেটা রয়েছে সেটা হলো সদর্থক ভূমিকা নেওয়া একটা পজিটিভ চিন্তা করা যে পরিষেবা ক্ষেত্রে আমরা উন্নয়ন উন্নতি ঘটাবো মানুষকে সঠিক পরিষেবাটা পৌঁছে দেবো কোনো কিছু হাইড করবো না কোনো কিছু মানুষের সামনে আমরা পেশেন্ট পার্টির সাথে কাউন্সিলিং করব আমাদের মনে হয় এই আলোচনাতে মনে হলো এবং প্রতীকী ধর্মঘট আন্দোলন এগুলি না করলে ডাক্তারদের আন্দোলন করার অধিকার রয়েছে এটা গণতান্ত্রিক দেশ এটাতে ডাক্তারদের সরকারি হাসপাতালে ডাক্তাররা যদি আক্রান্ত হন তাদের আন্দোলন করার 100 বার অধিকার রয়েছে কিন্তু পরিষেবা বন্ধ করে মানুষকে যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার তাদের বিরুদ্ধে নিতে হবে সেই দাবিতে প্রতীকী ধর্মঘট করবে না কিন্তু যারা 95% 96% যারা পেশেন্ট পরিজন রয়েছেন যারা কাতরাচ্ছেন যন্ত্রণায় এই 3 দিন 4 দিন ধরে তাদেরকে পরিষেবা দেওয়ার দায়িত্বটাও কিন্তু এই ডাক্তারদের রয়েছেন ডাক্তারবাবুদের রয়েছেন চিকিৎসকদের রয়েছেন কারণ পেশাতে আসার পর তারা কিন্তু এরা তাদের কাছে মানে এথিক্যাল ভ্যালু যেটা বলা হয় সেই এথিক্যাল ভ্যালু হিসাবেই এটা ওনারা দেখেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি পরিষেবা দেওয়াটা কিছু ভালো ডাক্তারও কাজ করছে একদম আমি তো আমাদের সরকারি হাসপাতালে আমরা যদি যাই আমরা আগত রাজ্যের কথাও যদি দেখি যে একটা অল্প সংখ্যক হলো একটা সরকারি হাসপাতালে ডাক্তারবাবু যারা রয়েছেন তারা দিন রাত 24 ঘন্টা কিন্তু পেশেন্টের জন্য কাজ করছেন নিজের পরিবার নিজের পেশাগত প্রাইভেট প্র্যাকটিস এগুলি সব বাদ দিয়ে 24 ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন মানুষকে মানুষ ফোন করলে বা মানুষকে কমপ্লেন জানালে তারা কিন্তু পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছেন এবং এরকম যদি 50% সংখ্যাটা 50% হয়ে যায় সরকারি হাসপাতালে আমাদের মনে হয় এই ধরনের চিকিৎসক নিগ্রহ বা হাসপাতালে ও স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ এগুলি অনেকটাই একদম মিনিমাম হয়ে যাবে এবং আস্তে আস্তে মাইনাসের দিকে যাবে দেখতে থাকুন সংলাপ যে সংলাপ ভাবা যে ভাবনা পথ দেখায় আমাদের পরিবর্তিত যে সূচি রয়েছে এখন থেকে সংলাপ বুধবার থেকে রবিবার পর্যন্ত হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি